নমস্কার, আজকে আমি কলচিকা মোটামনেল এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা মাস্কিউলার টিস্যুস অর্থাৎ মাংসপেশি, পেরিওস্টিয়াম এবং সাইনোভিয়াল মেমব্রেনস অব জয়েন্টস এর উপরে কাজ করে। এছাড়া মূত্রযন্ত্র, পাকস্থলী এবং শ্বাস প্রশ্বাস যন্ত্রের উপরেও এর কাজ রয়েছে। এটা সন্ধিবাত এবং বাতগ্রস্ত ব্যক্তিদের রোগে অত্যন্ত একটি উপকারী ওষুধ। এর যে বিশিষ্ট লক্ষণ সেগুলি হলো: এক, বাতের ব্যথা, এক গাঁট থেকে অন্য গাঁটে, শরীরের এক স্থান থেকে অন্য স্থানে, উপরের দিক থেকে নিচের দিকে অথবা নিচের দিক থেকে উপরের দিকে চলে বেড়ায়, অর্থাৎ শিফটিং রিউম্যাটিজম এটা হতে দেখা যায়। দুই, সমস্ত শরীরে শোথ ও ফোলা। তিন, শরীরে গ্রীষ্মকালে ছিঁড়ে ফেলার মতন এবং শীতকালে সূঁচ ফোটার মতন ব্যথা হয়। চার, সমস্ত শরীরে স্পর্শানুভূতির, বিশেষত আক্রান্ত স্থানে সামান্য স্পর্শ করলে অথবা নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায়। পাঁচ, ঘন কালচে অল্প পরিমাণ মূত্রস্রাব। ছয়, ঘ্রাণ শক্তি তীক্ষ্ণ, রান্নার গন্ধ, বিশেষ করে মাছের গন্ধ বা খাদ্যদ্রব্যের গন্ধে ভয়ানক গা বমি বমি। সাত, নড়লে চললে রোগের বৃদ্ধি। আট, পেট বায়ুতে পূর্ণ হয়ে এমন ফুলে ওঠে যেন তা ফেটে যাবে। নয়, মুখ দিয়ে প্রচুর লালা বের হয় এবং অনেকটা প্রস্রাব হলে মলের পরিমাণ কমে যায়। আবার মল যদি বেশি হয় তাহলে লালা এবং স্রাবের পরিমাণ কমে যায়। দশ, হাতের নখের নিচে ঝিনঝিনি বোধ। এগারো, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত রোগের বৃদ্ধি। মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। কলচিকা মোটামনেল এই মেডিসিনটার এবার বিভিন্ন সিমটমস বা বিভিন্ন সমস্যা সেগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। বাত অর্থাৎ রিউমাটিজম এবং গেঁটে বাত, গাউট। সন্ধিবাত এক গাঁট থেকে অন্য গাঁটে চলাফেরা করে, স্পর্শ করলে অথবা সামান্য নাড়লে অত্যন্ত ব্যথা বোধ হয়, ছিঁড়ে ফেলার মতন ব্যথা, রাত্রেই বৃদ্ধি হয়, আক্রান্ত স্থান বিশেষত হাত পায়ের ছোটো ছোটো গাঁটগুলো ফোলে, প্রস্রাব পরিমাণে কম এবং গাঢ় বর্ণের হয়, রোগীর মেজাজ অত্যন্ত খিটখিটে, সামান্য মাত্র উগ্র গন্ধ, আলো বা শব্দে বিরক্তিবোধ এবং ব্যথা অসহ্য বোধ হয়। হৃৎপিণ্ডের পীড়া বা হৃৎপিণ্ডের রোগ দেখা যায় যে বাতের ব্যথা প্রথমে বুড়ো আঙুলে শুরু হয় এবং পরে বাত হোক আর গেঁটে বাতি হোক, এক এক সময় হয় যে এই ব্যথাটা হৃৎপিণ্ডে চলে যায়। অর্থাৎ দেখা যায় যে ভালভিউলার হার্ট ডিজিজ হতে দেখা যায় কিংবা পেরিকার্ডাইটিস এই রোগটি হতে পারে বা হতে দেখা যায়। বাতের পর পেরিকার্ডাইটিস বা হৃৎপিণ্ডের আবরণে প্রদাহ নামক হৃদরোগে এই কলচিকাম খুব ভালো কাজ করে। দেখা যায় যে পেরিকার্ডাইটিস এর লক্ষণে দেখা যায় যে বুকে বিশেষত হৃৎপিণ্ডের চারদিকে কেটে ফেলার মতন ব্যথা এবং সেই সঙ্গে বুকে ভারবোধ এবং নিঃশ্বাস নিতে কষ্ট, আরও মনে হয় যেন কেউ বু কেটে বেঁধে রেখেছে, এই রকম লক্ষণটা দেখা যায়। এছাড়া শোথ বা ড্রপসি হতে দেখা যায়। মূত্র নিঃসরণ বন্ধ হয়ে শোথ হলে এটা ভীষণই উপযোগী এবং এর যে প্রস্রাবের লক্ষণ কলচিকামের দেখা যায় যে প্রস্রাব কালো অর্থাৎ ডার্ক হয়, দোয়াতের কালির মতন কালো কিংবা কটা রঙের হয়। প্রস্রাবে রক্ত, পচা রক্তের ডেলা, সুগার ও অ্যালবুমেন থাকে। প্রস্রাব ফোঁটা ফোঁটা অথবা একটু একটু করে হয় কিংবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া কলেরার লক্ষণ দেখা যায়। কলেরায় কলচিকাম ভীষণই উপযোগী। জলের মতন মল এবং মলের রং কখনো ফিকে হলদে, কখনো লালচে, কখনো বা চাল ধোয়া জল অথবা কুমড়ো পচা জলের মতন। চাল ধোয়া জলের মতন মল প্রথম থেকেই হয় না, প্রথমে ভাঙা ভাঙা মল মিশ্রিত তরল এটা বের হয়। সাধারণত প্রথমে দুই থেকে তিনবার বমি হওয়ার পর এই মল আরম্ভ হয়। জলের মতন মল থেকে আরম্ভ হলে তার পরিমাণ বেশ প্রচুর হয় এবং মলের সঙ্গে আমের মতন একরকম পদার্থ মিশ্রিত হতে দেখা যায়। মল এবং বমি এটা পর্যায়ক্রমে হয়, অর্থাৎ একবার মল এবং একবার বমি এটা হতে থাকে, কখনোই একসঙ্গে হয় না। যখন জলের মতন মল হয় তখন
এটা পরিমাণে বেশি এবং পেটে কোনো রকম ব্যথা থাকে না। কিন্তু যখন আম ও রক্ত মিশ্রিত মল হয় তখন পরিমাণে অল্প হয় এবং পেট অত্যন্ত কামড়ায় এবং পেটে অসহ্য যন্ত্রণা বোধ হয়। একটু নড়লে চললে বমি হয়, বমির সঙ্গে ওয়াক তোলা থাকে, অনেকবার ওয়াক তোলার পর বমি হয়। এছাড়া রক্ত আমাশা দেখা যায়, বারবার রক্ত মিশ্রিত জলের মতন পাতলা অথবা জিওলের আঠার মতন মল হয় এবং ওই মলের টুকরো টুকরো আম থাকে। মলের সময় অত্যন্ত কোথানি থাকে এবং পরে মলদারে থেকে থেকে খিল ধরে। এই লক্ষণের সঙ্গে পেট ফাঁপা থাকলে আমাশা বা রক্ত আমাশার ক্ষেত্রে কলচিকাম অপ্রথ। টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও এটা কিন্তু খুব ভালো কাজ করে। কলচিকামে দেখা যায় যে প্রথম থেকে রোগীর বুদ্ধিশুদ্ধি ঝাপসা হয়ে আসে এবং মন মোহচ্ছন্ন হয়ে থাকলেও সে কথার কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারে এবং রোগীর চোখের তারা বিস্মিত আলোতে ভালো রকম প্রতিক্রিয়া হয় না। ভেটরামের মতন কপালে ঘাম, রোগী বালিশ থেকে মাথা তুলতে গেলে মাথা পুনরায় পড়ে যায় এবং মুখ হা হয়ে থাকে। এতে বুঝতে পারা যায় রোগী কত দুর্বল। চোখ মুখ বসে যায় এবং মুখশ্রী বিবর্ণ, নাক সরু হয় এবং নাকের ভেতর শুকিয়ে যায় এবং কালো দেখায়। জিভ ভারী এবং আড়ষ্ট হয় এবং বহু কষ্টে সেটা বের করতে পারা যায়। অত্যন্ত খারাপ অবস্থায় জিভের পেছন দিক নীলাভ দেখায়, কথা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং শীতল নিঃশ্বাস বের হতে থাকে। প্রায় গা বমি বমি হয় এবং বমি হয়। এই সকল লক্ষণের সঙ্গে ছটফটানি ও পায়ে খিল ধরা, পেট গরম কিন্তু হাত পা ঠান্ডা, এই রকম লক্ষণগুলো থাকে। পেট অত্যন্ত ফাঁপে এবং বারে বারে অসারে পাতলা জলের মতন মল হতে দেখা যায়। এছাড়া সবিরাম জ্বরে এটা খুব ভালো কাজ করে। শরৎকালে যখন আমাশা রোগের প্রাদুর্ভাব হয় সেই সময় জ্বর হলে এটা ভীষণই উপযোগী। এর মোটালিটিসে দেখা গেছে যে এর বৃদ্ধি গতিতে, শারীরিক এবং মানসিক পরিশ্রমে, বিকালে এবং রাত্রে এবং খাদ্যদ্রব্যের গন্ধে। স্যাঁতস্যাঁতে অথচ গরম আবহাওয়াতে প্রচুর পরিমাণে জলের মতন মল হয়। ঠান্ডায় স্নানে, জলে ভিজলে, স্যাঁতস্যাঁতে ঘরে বাস করলে, আবহাওয়া পরিবর্তনে, শরীর অত্যন্ত গরম হলে রোগ লক্ষণের বৃদ্ধি হয়। উপশম, পেটে চাপ দিলে বা দ্বিভাজ হলে পেটে ব্যথার উপশম হয়, সাধারণত গরমে উপশম, কিন্তু গরম খাবার খেলে দাঁতে ব্যথা হয়। এই লক্ষণগুলো থাকলে কলচিকাম অটামনেল 3x6 30 200 এই পটেন্সিগুলো খুব ভালো কাজ করে। আজকে আলোচনা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।